সাকিব আল হাসানের কদর যেন দিন দিন বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এবার সাকিব দল পেলেন লঙ্কা টি-টেন লিগে। প্লেয়ার্স ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গল মার্ভেলস। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিবকে দলে ফেরানোর খবরটা ঘটা করেই প্রচার করছে দলটা। সাকিবের ছবি সহ পোস্টে গল মার্ভেলস লিখেছে, লঙ্কা টি-টেন প্রি ড্রাফটের আগেই প্লাটিনাম প্লেয়ার হিসেবে আমরা অসামান্য অলরাউন্ডার সাকিব আল হাসানকে পিক করেছি। সে তৈরি আছে তার অভিজ্ঞতা এবং সক্ষমতা নিয়ে মাঠ মাতাতে। শ্রীলঙ্কা ক্রিকেটের তথ্য মতে 12-22 ডিসেম্বরের মধ্যে হবে লঙ্কা টি-টেন লিগ। বিদেশি তারকা ক্রিকেটারদের পাশাপাশি মাঠ মাতাবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এটা ছাড়াও সাকিব ভক্তদের জন্য আছে আরও একটা সুখবর। সাকিব বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে চান, তা জানা আছে সবার। ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দলও। তবে আসেননি সাকিব আল হাসান। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নিরাপত্তার প্রশ্ন তৈরি হয় তার দেশে ফেরা নিয়ে, যার ফলে এক প্রকার অনিশ্চয়তায় পড়ে যায় সাকিবের দেশে ফেরা। যদিও নানান তর্ক বিতর্কের পর এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে সাকিব কবে নাগাদ বাংলাদেশে পা রাখবেন। অবশেষে জানা গেল সেই দিনক্ষণ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরবেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সাকিব মিরপুর হোম অফ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে ঢাকায় আসছেন। ভারত সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন সাকিব, সেখানে অবশ্য টুর্নামেন্ট খেলা ঘিরেই তার ব্যস্ততা ছিল। এরই মধ্যে নিরবতা ভেঙে ফেসবুকে এক পোস্ট আলোড়ন তুলেছিল। আলোচিত স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন সাকিব। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার কথা জানিয়ে ভক্ত সমর্থকদের সমর্থনও চেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। সাকিবের পোস্টের পরপরই অনেকের ধারণা, দেশে ফেরাও নিরাপত্তা নিয়ে সরকারের সাথে আলোচনা হয়ে থাকতে পারে সাকিব আল হাসানের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।